হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলের স্বাগত। বন্ধুরা, আপনারা পটল কাটার সময় অনেকেই পটলের খোসা হয়তো ফেলে দেন, কিন্তু আমি পটলের খোসা ফেলে না দিয়ে বাড়িতে এই রেসিপিটা কীভাবে করি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। তাই আমি পটলের খোসাগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর সাথে দুটো মাঝারি সাইজের আলু ঠিক এইভাবে ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে 2 থেকে 3 চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর আলুটা ভাজা হয়ে গেলে পটলের খোসাগুলোকে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এরপর পটলের খোসা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদমতো নুন দিয়ে দিলাম। আলু ভাজার সময় আমি নুন দিইনি, আপনারা আলু ভাজার সময় নুন দিয়ে ভেজে নিতে পারেন। এরপর একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আলু পটলের খোসা দুটোই আমার ভাজাও হয়ে গেছে, একই সাথে সিদ্ধও হয়ে গেছে। এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের যেরকম খাবেন সেরকম দিয়ে দেবেন। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি দেবেন, তাতে খেতেও খুব ভালো লাগবে। এরপর 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। পোস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এগুলিকে ফেলে না দিয়ে নিরামিষ দিনে এটাও একটা পথ তৈরি হয়ে যায়। অনেকে বাড়িতে ডালের সাথে যে কোনো ভাজা পছন্দ করেন, তাই ডালের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।